এই লকডাউনের মধ্যে বাড়িতে বানিয়ে নিয়েছি হোমমেড পনির। মিষ্টির দোকান তো প্রায় সব বন্ধই, তাই ভাবলাম বাড়িতেই পনিরটা ট্রাই করে নিই। তো চলো তোমরাও দেখে নাও কি করে বানিয়ে নিয়েছি। পনির আলু তরকারি দেখানো কিন্তু আজকের উপসর্গ নয়, আমি বলছি 6-7 ঘন্টা লাগবে না, 10 মিনিটে তৈরি হয়ে যাবে পনির। কি করে তৈরি হয়ে যায় চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। তো দুধটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর নিয়ে নিচ্ছি দুখানা লেবু। যেহেতু আমার 1 লিটার দুধ আছে তাই জন্য আমি দুখানা লেবু ইউজ করছি। দুধটা যখন টকটক করে ফুটে যাবে আমি লেবুটা দিয়ে আস্তে আস্তে ছানটাকে কাটিয়ে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ছানা কেটে গেছে। তো এরপরে আমি একটা ছাঁকনির মধ্যে করে নিয়ে জল থেকে ছানাটা সম্পূর্ণভাবে আলাদা করে দেবো। তো এবার দেখো আমি ছাঁকনির মধ্যে করে নিয়ে জল থেকে ছানাটাকে আলাদা করে দিচ্ছি, আর একটু ভালো করে চিপে নেব যাতে জলটা পুরোপুরি ঝরে যায় ছানা থেকে। আর এরপর যেহেতু আমি লেবু দিয়ে ছানাটাকে কাটিয়েছিলাম তাই লেবুর যাতে কোনো গন্ধ না থাকে তা আমি ভালো করে জল দিয়ে, ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। তো তোমরা দেখো আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে এরপরে আমি একটা থালার মধ্যে নিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেবো হাত দিয়ে, যেমন রসগোল্লা টাইমে করেছিলাম, বাট কতটাও করতে হবে না, মোটামুটি নর্মালি একটা জায়গায় আসলেই হলো। এরপর দেখতে পাবে একটা টিফিন বক্সের মধ্যে করে নিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে নেবো। খুব ভালো যদি হয়, তোমরা যদি ঘি মাখিয়ে নিতে পারো আরও ভালো হয়। তো এরপরে আমি ওই ছানাটা টিফিন বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। এবার একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, খুব সামান্য জল দেবে, বেশি জল দেবে না। জলটা যেই ফুটে আসবে তখনই টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দেবে, দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবে। মোটামুটি 5 থেকে 6টা সিটি পড়ার অপেক্ষায় থাকবো। তো আমার সিটিটা পড়ে গেছে, রেডি হয়ে গেছে মোটামুটি, এবার তোমরা দেখো। তো এরকম একটা পজিশনে আসবে, একটা চাকু ঢুকিয়ে দেখলে তোমাদের আরও সুবিধা হবে, যদি লেগে না থাকে তাহলে বুঝতে পারবে যে আমাদের ছানাটা সেদ্ধ হয়ে গেছে, অলরেডি এটা পনিরের তৈরি হয়ে গেছে। যেহেতু বাটিটা খুব গরম ছিল ওই জন্য আমি ঠান্ডা জলে বসিয়ে নিয়েছি। এরপরে একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমাদের পনির একদম রেডি। যেহেতু পনিরটা একটু বেশি গরম তাই একটু স্টেবল হতে দেব, আর মোটামুটি 1 ঘন্টা মতো এটাকে ফ্রিজ আপ করে দেবো। পনিরটা এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখে নিও যে পনিরটা কত সুন্দর সফট হয়েছে, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, 100% গ্যারান্টি দিলাম খুব সুন্দর খেতে হবে, আর ভুলে যাবে বাইরের পনির খাওয়া। একটুখানি বাড়িতে অল্প করে নিয়ে তোমরা ট্রাই করো, দেখোই না কীরকম হয়। তো দেখো আমি ভেজে অলরেডি রান্না করছি, ভীষণ টেস্টি হয়েছে, ঘরের তৈরি জিনিস খেতে খুবই সবার ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যাবে। তো আজকের মতো টাটা।